নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ হারমোনিয়াম শিখতে হলে মানে হারমোনিয়াম বাজানো শিখতে হলে সুর জ্ঞান দরকার হয় যতক্ষণ সুর জ্ঞান না হবে হারমোনিয়াম বাজাতে পারবেন না আর সুর জ্ঞানের জন্য শুধু সারে গামা পাধানিসা সনে ধাপা বাজাতে পারছেন গাইতে পারছেন বলেই হচ্ছে না আর কিছু পাল্টা অলঙ্কার গাইতে পারছেন অনেক পাল্টা অলঙ্কার গাইতে পারছেন বাজাতে পারছেন তাতেই কিন্তু সুর হচ্ছে না যদি সুর হতো তবে যে কোনো গান নিজে নিজে হারমোনিয়ামে তুলতে পারতেন হারমোনিয়ামে মোট তিনটি সপ্তক আছে আর প্রত্যেকটা সপ্তকে মোট বারোটা সুর আছে সে বারোটা সুরের জ্ঞান অর্থাৎ সুর জ্ঞান যতক্ষণ বারোটা সুরের জ্ঞান না হবে ততক্ষণ সুর জ্ঞান হবে না সুর দেখুন যেমন আপনি হারমোনিয়াম বাজায় তো গাইতে পারছেন বাজাতে পারছেন কিন্তু হারমোনিয়াম না বাজায় যখন প্রত্যেকটা সুর গাইতে পারবেন তখন মনে করা হবে যে আপনার সুরজ্ঞান হয়েছে আরেকটি কথা যদি সুরজ্ঞান হয় হয় যখন সুরজ্ঞান হবে তখন আপনি নিজে নিজে যে কোনো গান হারমোনিয়ামে তুলতে পারবেন তবে আবার কথা হচ্ছে কি সে বারোটা সুরের জ্ঞান আপনাকে হবে কি করে আজ এই ভিডিওতে আমরা জানব তবে একটি রিকোয়েস্ট আছে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন অসম্পূর্ণ ভিডিও দেখলে অসম্পূর্ণ জ্ঞান হয় যতক্ষণ সম্পূর্ণটা ভিডিও না দেখবেন ততক্ষণ সম্পূর্ণ জ্ঞান হবে না দেখুন আমরা ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য দেখার জন্য আমরা বানাতে পারছি আপনারা দেখতে পারবেন না কেন বলুন দেখুন আপনাদের উপকারের জন্য আমরা ভিডিও দিচ্ছি আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আইকনটি অবশ্য ক্লিক করে রাখবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করি বন্ধুগণ সুর জ্ঞানের জন্য সবগুলো সুরে একবারে বাজাবেন না গাইবেন না একেবারে সহজ করে দিচ্ছি আপনাকে যেমন সাত থেকে প্রথমে আমরা শুদ্ধ সুরগুলোর জ্ঞান করব তারপর কোমল সুরগুলো প্রথমে আপনি সাত থেকে রি সাঁ আর রি এই দুটি সুরের জ্ঞান লাভ করবেন কি করে করবেন দেখুন যেমন স রে স রে বারবার বাজাবেন সঙ্গে সঙ্গে গাইবেন যেমন রে 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 এভাবে গাইবেন তারপর সা সাটা ধরে রাখবেন রে বাজাবেন না রে 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 কয়েকবার করার পর লাস্টে পরীক্ষা করবেন যেমন রেটা আগে বলবেন সাথে ধরে রাখবেন রে আগে বলবেন তারপর আপনি আঙুল দিয়ে ধরবেন যে সুরটা আপনার সুরের সঙ্গে মিলছে কিনা আবার দেখাচ্ছি সারে মিলে তারপর আপনাকে রে থেকে গা পর্যন্ত করতে হবে সা থেকে রে পর্যন্ত আপনার সুরগান হয়ে গেছে এবার রে থেকে গা পর্যন্ত সরজ্ঞান করতে হবে রে 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 গা রে গা এইভাবে এইভাবে করতে করতে দেখুন এক দুবার করবেন না প্রায় কয়েকবার করবেন যতক্ষণ আপনার সুর গিয়ে না হচ্ছে গাতে আপনি সুর ধরেছেন তারপরে হারমোনিয়ামে সুর ধরবেন দেখবেন আপনার শরীর সঙ্গে ঠিক ঠিক মিলে যাচ্ছে কি না যদি না মিলছে তবে আবার করবেন এভাবে রে থেকে গা পর্যন্ত আপনার হয়ে গেল তারপর গা থেকে মা পর্যন্ত করবেন এইভাবেই মা থেকে পা পর্যন্ত করবেন পা থেকে ধা পর্যন্ত করবেন ধা থেকে নে পর্যন্ত করবেন নি থেকে সা পর্যন্ত করবেন এ হচ্ছে আরোহী ক্রম প্রত্যেকটা সুরে এভাবেই করবেন দেখুন এভাবেই প্রতিদিনই করতে হবে হয়তো ভাববেন কয়েকদিন করেছি আর করতে হবে না হয়ে গেছে সুরজ্ঞান না প্রতিদিনই করতে হবে যতদিন সুর জ্ঞান সম্পূর্ণভাবে না হচ্ছে সুরজ্ঞান হয়েছে তখনই মানা হবে যখন হারমোনিয়াম ছাড়াই সাথ থেকে রে পর্যন্ত গাইতে পারবেন রে থেকে গা পর্যন্ত গাইতে পারবেন এভাবে প্রত্যেকটা সুর যদি হারমোনিয়াম ছাড়া গাইতে পারেন তারপর আপনি মিলায়ে দেখবেন হারমোনিয়াম সঙ্গে আপনার সুরগুলো বলছেন ঠিক ঠিক বসছে কি না এভাবে আরোহী হয়ে গেছে যখন আরোহী হয়ে যাবে তখন অবরোহী করতে হবে যেমন সাত থেকে নি পর্যন্ত কত নিচে বারবার করবেন আরোহীতে যেভাবে দেখালাম একটা দেখাচ্ছি আপনাকে সানে সানে। ভাবে সা থেকে নি পর্যন্ত করবেন তারপর নি থেকে ধা পর্যন্ত করবেন তারপর ধা থেকে পা পর্যন্ত করবেন পা থেকে মা পর্যন্ত করবেন মা থেকে গা পর্যন্ত গা থেকে রে পর্যন্ত রে থেকে সা পর্যন্ত এইভাবে আরোহীও করবেন অবরোহীও করবেন করতে করতে দেখবেন সুর জ্ঞান আপনার এত তাড়াতাড়ি সুর জ্ঞান হবে তার তুলনা করা যাচ্ছে না সবচেয়ে তাড়াতাড়ি সুর জ্ঞান এভাবেই করা হয় এই তো শুধু একটি সূত্র হয়েছে আরও দু একটা সূত্র আছে আমি সেগুলো ভিডিও দেব আপনাকে এইভাবে প্রত্যেকটা থাটে করবেন কেননা প্রত্যেকটা থাটে সুর আলাদা রয়েছে তো তাই প্রত্যেকটা থাটে করবেন তাই সুর আপনার সম্পূর্ণভাবে হয়ে যাবে যতগুলো সুর আছে হারমোনিয়ামে সব সুরগুলো আপনি করে নিতে পারবেন এইভাবে প্রতিদিনই করবেন আশা করি খুবই উপকার পাবেন তবে এই ধরনের ভিডিও আমি আর কয়েকটি দেব তবে বন্ধুগণ আজকের ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার